তো আগামী 15টা দিন খুব খুশি আছি। এই 15টা দিন ভালো করে টেক কেয়ার করুন, আর যে রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি মানুন, কারণ আমরা লাইফ এবং লাইভলিহুড দুটোর দিকে তাকিয়ে রেস্ট্রিকশনটা করেছি। এতে যদি আমি দেখি আরও বাড়ছে, তখন হয়তো আরও কড়া বিধিনিষেধ হতে পারে। এই মুহূর্তের বড় খবর, এবার সম্পূর্ণ লকডাউন হতে চলেছে পশ্চিমবঙ্গে। মমতার কথায় বড়সড় ইঙ্গিত, তো কবে থেকে পশ্চিমবঙ্গে হতে চলেছে সম্পূর্ণ লকডাউন এবং কি বড়সড় ইঙ্গিত দিয়েছে মমতা, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ভয়াবহ পরিস্থিতি হয়ে উঠেছে করোনা। দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, বিধিনিষেধ জারি করেও লাভের লাভ কিছুই হচ্ছে না। আর এই পরিস্থিতিতে ভবিষ্যতে কড়া পদক্ষেপের পথে হাঁটলেও হাঁটতে হতে পারে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার কি সম্পূর্ণরূপে লকডাউন হতে চলেছে রাজ্য জুড়ে, তা নিয়ে নানান মহলে তৈরি হয়েছে আশঙ্কার বাতাবরণ। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগামী 15 দিন ভীষণ গুরুত্বপূর্ণ, সংক্রমণ যদি না কমে তাহলে তারপর কড়া পদক্ষেপের পথে হাঁটতে হতে পারে। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যে কড়া পদক্ষেপ শব্দটি উঠে এলো, তাহলে সেটা কি, তাহলে কি সেটা লকডাউন নাকি বিধিনিষেধ আরও কড়া করবে রাজ্য সরকার? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। এছাড়াও আজ সাংবাদিক বৈঠক থেকে সকলকে সচেতনের বার্তা দিয়েছেন তিনি। মমতা অনুরোধ করে বলেন, হাতে স্যানিটাইজার ব্যবহার করুন, ছেলেরা যদি বাজারে বা কোথাও বেরোন তাহলে টুপি পরুন, মেয়েরা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন।